টান দিলে গলে রক্ত ফেলে ফলে জলে কাদায় জন্ম মানুষকে গুরু খায় এটাই তার কর্ম। আর এই যুগ যদি আপনি গতিশ গ্রামে খালে বিলে নদী নালাতে কোনো ভাই পান, পাইলে কেউ মারবেন না, দয় করে কেউ ছাড়বেন না। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনার মতো কি বলে দিতে সাজিয়ে রাখবো? না ভাই, পাল্লার মতো ঠিকানা একটা ছোট্ট একটা ভিজিটিং কার্ড নিয়ে যাবেন, আর এগুলো ধরে আমাদের ঠিকানা নিয়ে আসবেন, টাকার বিনিময়ে কিনে রাখবো। মানুষে টাকা পয়সা খরচ করে করে হাঁস মুরগি গরু ছাগলের খামার, আর আমরা অজমেরা করেছি একটা ঝোঁকের খামার। আর আমাদের খামারের ভিতরে একদম নিম্ন ছিলেনি যে ছোট ছোট ঝোঁক থাকে, ওই সাইজের কিছু ঝোঁক এই চারটা গলির ভিতরে সাজানো আছে। এর থেকে বড় বড় ঝোঁক আছে, না দেখলে বিশ্বাস হয় না। হাতের লেখাকে যেরকম অস্বীকার করা যায় না, পেটটিকে চোখে দেখা করে বাস্তব করা যাবে না। যদি হাতের সময় থাকে দাঁড়ায় দেখেন একটা যোগের ওজন, দেখবেন 850 গ্রাম, গায়ের রংটা হলুদ বর্ণ হয়ে গেছে, দেখতে ভয় করে। ভয় করবেন না, দাঁড়ায় দেখবেন, আর দেখতে কোনো টাকা পয়সা দিতে হবে না। আর যোগটা কিনে আছে সিলেট হবিগঞ্জ থেকে 1250 টাকা দিয়ে। সিলেটেরই একটি মেয়ে জেলের ভিতরে গেছে শাপলা ফুল টুকাইতে, মেয়েটা শাপলা ফুল টুকাইতেছে টুকাইতেছে এমনি টেনে ওই বাঙ্কার যুগটা মেয়েটাকে ধরে একটা কামড় দিয়েছে। যখন কামড় দিয়েছে মেয়েটা পানি ভিতর দিয়া হাত দিয়ে ধরে তাকে মোটা বড় লাফা, সাপ মনে করে চিৎকার শুরু করছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কালো সাপে কামড় দিয়েছে। যখন এই কথা বলছে কিছু লোকজন ধরাধরি করে মেয়েটাকে পানির থেকে উপর উঠাইছে, উঠায় বলতেছে যে এই মেয়ে তুমি যে পানি দিতে নেই কান্নাকাটি করতেছো তার কারণটা কি? মেয়েটা কোনো কথা বলে না, দাদা দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে। আর বাড়িতে যাওয়া মেয়েটার মার কাছে বলতেছে যে মা, আমি ঝিলের ভিতরে যখন শাপলা ফুল ঢুকাইতেছিলাম এমনি টাইমে সাপের মতো কি যেন আইসা আমাকে কামড় দিয়ে ধরতে, এখন আমার সাথে আসা আমাকে ছাড়ে না।